পাপড় নিয়ে নিয়েছি আমরা, আর পাপড়টা আমাদের চঞ্চল দা খাওয়াচ্ছে। একচুয়ালি পড়ে যাচ্ছিল পাপড়টা, 100 টাকা পিস। গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য টেডিকো ব্লগস। কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি, জাস্ট ফাটাফাটি আছি। তাই 4:45 মতো বাজে, তো সৌভিক বলেছে আমাকে রেডি হয়ে নিতে, এখন রেডি হয়ে বেরোবো। আমি রেডি হতে থাকবো, সৌভিক চলে আসবে, তারপরে আমরা সবাই মিলে ঘুরতে বেরোবো। জানি না কোথা থেকে আজকে পুজো হপিং শুরু হবে, তো চলো দেখতে থাকো। আই হোপ তোমাদের ভিডিওটা ভালোই লাগবে, তো চলো আমি একটু রেডি হয়ে নিই, রেডি হয়ে বেরিয়ে একেবারে তোমাদের সাথে দেখা হবে। তো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেখো চারিদিকে কিন্তু প্রচণ্ড আলো, মানে প্রচুর আলো লেগে গেছে। আজকে পঞ্চমীর দিনে এত সুন্দরভাবে রাস্তাঘাট সেজে গেছে, তো খুবই ভালো লাগছে বাইরে বেরিয়ে। তো এখন আমরা আছি কাঁচরাপাড়ায়। তো কাঁচরাপাড়া থেকে প্রথমে আমরা আগে গাড়িতে তেল ভরবো, তো চলে এসেছি পেট্রোল পাম্পে। তো দেখো, আর এখানে এসে কিন্তু আমাদের আরেকজনের সাথে দেখা হয়ে গেছে। তো এই দেখো চঞ্চলদা আর মিম, ওরা গিয়েছিল সিনেমা দেখতে, তো ওদের সাথে আমাদের পেট্রোল পাম্পে দেখা হয়ে যায়। তো আমরা তারপরে একসাথে ঘুরি। আর এদিকে দেখো একটু তেলটা ভরে নিলাম আমরা গাড়িতে, তারপর চলে এলাম নবাঙ্কুরে। নবাঙ্কুরের এই প্যান্ডেলটা কিন্তু প্রত্যেক বছরই ভীষণ ভালো হয়, আর যেখানে লাইন হয়েছে ওই লাইনের মধ্যে দিয়ে আমরা হেঁটে হেঁটে এলাম। আজকে পঞ্চমী বলি সেরকম কোনো লাইন নেই, তবে কিন্তু যখন পুজোটা পুরোপুরি শুরু হয়ে যাবে না, তখন এখানে প্রচুর লাইন পড়ে। তো মানে আমরা যারা হালিশহর, কাঁচরাপাড়া, নৈহাটি এর মধ্যে থাকি, তারা জানি কাঁচরাপাড়ায় এই নবাঙ্কুরের পুজোও কিন্তু বেশ ভালো হয়। আর এই নবাঙ্কুরের এই প্যান্ডেলের ভেতরের রাস্তাটাকে এত সুন্দর আলো দিয়ে সাজায়, তো ভীষণই ভালো লাগে এই জায়গাটা। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। আমরা হাঁটতে হাঁটতে কিন্তু চলে এসেছি পুজো মণ্ডপের একেবারেই সামনে। আর আজকে পঞ্চমী, দেখো আশেপাশে পরিবেশ দেখে একদম মনে হচ্ছে না, প্রচুর ভিড় হয়েছে এখানে। মাটি নতুন সাজে সেজেছে আকাশ, কাঁচরাপাড়ার নবাঙ্কুর প্যান্ডেলের ভিতরে। তো প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে, এটা আমাদের ফার্স্ট পুজো প্যান্ডেল হপিং, তো এখান থেকে আমরা স্টার্ট করলাম পুজো দেখা। আর এটাই আমাদের আজকে ফার্স্ট পুজো দেখা। তো আজকে আমরা চারজন মিলে এসেছি, আই হোপ তোমরা দেখেছো। আর এখানকার পুজো কিন্তু প্রত্যেক বছরই ভীষণ ভালো হয়। আমরা নবাঙ্কুর থেকে বেরিয়ে কিন্তু চলে এসেছি আরেকটা পুজো মণ্ডপে। তো ওই দেখো নবাঙ্কুর দেখা যাচ্ছে, এর উল্টো দিকেই রয়েছে এই পুজো মণ্ডপটা। তো আমরা বাইরে থেকে দেখলাম মণ্ডপটা বেশ সুন্দর হয়েছে, তার জন্য কিন্তু চলে এলাম এখানে লাইন দিয়ে ঠাকুর দেখার জন্য। তো এখানে বেশ লাইন রয়েছে। এখন আছি নবাঙ্কুরের পাশেই, তো এখন আমরা যেহেতু বললাম আমাদের লাইনে আটকে দেওয়া হয়, লাইন ছিল না, আমরা জাস্ট এখানে আসলাম আর লাইনটা শুরু হয়ে গেল। হ্যাঁ, আর আমি বললাম লাইনে আটকে দিয়েছে, সঙ্গে সঙ্গে খুলেও দিয়েছে। এই যে এখানে প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে, থিমের মধ্যে প্যান্ডেলটা হয়েছে। তো চলো দেখি ভিতরে গিয়ে দেখি কেমন হয়েছে। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ, সাজালো বরণ ডালা আকাশে মেঘের ভেলা, চলছে ধুনু জিনা।
প্যান্ডেলের ভিতরে। তো তোমরা দেখতেই পাচ্ছ পিছনের থিমটা খুব সুন্দর হয়েছে, এখানে মাক্স টাইপের ভাবনা ভেবে কিন্তু থিমটাকে তৈরি করা হয়েছে। মা দুর্গাকেও কিন্তু বেশ সুন্দর দেখতে, আমার থিমের প্যান্ডেল দেখতে খুবই সুন্দর লাগে। তো এই প্যান্ডেলটা লাইন থাকা সত্ত্বেও ওই জন্য আমি এসেছি ভিতরে। দি নেক্সট ডে তো ফাইনালি গাইজ আমরা চলে এসেছি নৈহাটি রাজেন্দ্রপুর মাছ বাজারে। এই প্যান্ডেলটা ভীষণ ভালো হয়েছে, আর প্রতি বছরই এটা খুবই সুন্দর হয়, খুব মানে খুবই সুন্দর হয় প্যান্ডেলটা। আজকে প্যান্ডেলের এখানে এসে দেখলাম কোনো লাইন নেই, আজকে এখানকার ব্যবস্থা ভীষণ ভালো, যাতে মানে কোনো লাইনের ব্যবস্থা নেই, লাইন একদম ওপেন রয়েছে, সবাই যে যার মতো যাচ্ছে, জায়গাটা যেহেতু খোলা মেলা, কোনো গ্যাদারিং নেই, ভীষণ ভালো লাগছে। আমরা এখন ভেতরে যাবো আর তোমাদেরকে পুরো প্যান্ডেলের ভিউটা আমরা দেখিয়ে দিচ্ছি সিনেমাটিকের মাধ্যমে। লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে, লাগলো দোলা পাপড় নিয়ে নিয়েছি আমরা, আর পাপড়টা আমাদের চঞ্চল দা খাওয়াচ্ছে, এখনই পড়ে যাচ্ছিল পাপড়টা। পুরো বালানা খুলে গেছে, ধর দিয়ে দিলাম, সব শেষ, সম্পর্ক টোটাল শেষ, আমি হাসবো। আমি দেখলাম চঞ্চলদার পাতে পেঁয়াজটা দিয়েছে তাই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই, ততক্ষণ স্টে হ্যাপি।